আজ সোমবার 6 মে 2024 আমরা আছি গাবতলী হাটের মধ্যে। এরই মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি উঠে গেছে, দেখেন চতুর্দিকে যেভাবে নড়ছে তাতে। কুরবানি পর্যন্ত আমরা ঝড় বৃষ্টি নিলাম, কোনটা কোনটা দেখি একটু, কাশ্মীর কাপেল দেখি আকরাম ভাইয়ের চাপাই চাপাই এটা এটা ছেড়ি সাদার কাঁচা তে দেখাই। এই যে এই যে কাশ্মীর আপেল আছে এটা না? হ্যাঁ, 1,43,000 টাকা জোড়া 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 1,43,000 মানে 200 টাকা কম 200 টাকা ঘুরে চাইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক 1,43,000-এ দুই দুটো এই বকনা গরু কিন্তু আকরাম ভাই নিয়ে ফেলেছে। এ ভাই এটা তো ভালো করে দেখা যাচ্ছে না, একটা লাল আর একটা সাদা। হ্যাঁ, খুব দারুণ হবে, খাইতে দারুণ হবে না? বাহ, শুরু হয়ে গেল, আরো তো নেবেন? আরো নেবো ভাই, এই ঝড় চলে গেছে ভাই, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা গরু নিয়ে কি চলে গেছে কি ভাল দেখেন দর্শক। এর মধ্যে আসলে বোঝা যাচ্ছে না যে পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এ কখন যে উড়ে চলে যায়। তারপরেও আমরা আছি ঝড় বৃষ্টি মধ্যেই কুরবানি পর্যন্ত আপনাদেরকে এই হাটের চিত্র তুলে ধরার জন্য ঘুরছি, তো ঘুরছি, দেখা যাক, নিশ্চয় একটা সময় ঝড় বৃষ্টি থেমে যাবে, আমরা আপনাদেরকে আরও এই আকরাম ভাইয়ের গরু কেনাটা দেখাতে পারবো। হাটে অবশ্য গরুর পরিমাণ আজকে খুব কম, বিদ্যুৎ চলে গেছে, ব্যাপারী ভাইয়েরা অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে সময় কাটাচ্ছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই অন্ধকারের মধ্যে, দেখেন বাতাসের কী তীব্রতা, মাঝে মাঝে বৃষ্টি, তারপরেও ভালো লাগছে যে এরকম পরিবেশের মধ্যে আমরা সত্যি আপনাদেরকে নিয়ে এই গাবতলীর হাটে থাকতে পারছি এবং দেখাতে পারছি। এদিকে দেখা যাক, কোরবানির উপযোগী একটা গরু মনে হয় এবার নিয়ে ফেলতেছে, টাকা দিলে ইচ্ছা করে কোন দর দাম নাই, একবারে ডাইরেক্ট টাকা নিছে, নিয়ে 4,000 টাকা নিছে, অর্থাৎ 100 কেজি হইলে টাকা লাগবে না,6,000 বেচলে আপনি দেখতেন না, বললাম তো আমার ছোট ভাইকেও দিইনি, 6,000 দি তো আপনার বলে একটা লস হয়েছে, এই লাগে আপনার থেকে কষ্ট আমার বেশি, কেন না একটা কাস্টমার ধরা বিশাল ব্যাপার, নজর লাগে না, দে 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 বোতার ভালো গেছে, দেখ দে হ্যাঁ দাদা দে এক হাজার যা গেছে যা দে তো থাকে আইনি দেখ দে এক হাজার নজরে লাগে আইনি দেখ না লাগে ধরেন এই দুটি নেবেন দেখ এটা নজরে লাগলো না 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 লাগে থাক ভরন হয়ে গেছে ভাই লাল গোটা এই দুটি নেবেন কড়া ভরন হয়ে এক ওই যে চেয়ারম্যান 10 এর ব্যবসা করতেছিল 154 কেজি বসতে হয়েছে টাকা দিবেন না, এটা করবেন না, ওটা ওই যে ইসুফ ভাইয়ের ভাই, ডাকাতের ভাই ডাকাইট, খালি ইসুফ ভাই আসুক তারপরে আপনাদের সাইজ করবে যদি আসে। ওই দুটা ওই দুটা ওই যে লাল দামর দুটো ওই দামর দুটো আর একটা গরু, এই চলছেই হালকা ঝড় বৃষ্টি, 1,14,000 আমার লস হয়ে যাবে না,
ভালো করে দেখেন, যান যাই বলবো। এটা সামানটা ধান এটা যান, এটা ওটা এখন 6000 হবে না, এখন ডেট ফেল, ওটা ডেট ফেল না। আপনি আপনি কইতেছেন লস হইলে আপনার কই ডেট ডেট তো ফেল, কাটি পাতলা আছে, কাটি পাতলা, হ্যাঁ পুরে জালা রে, পুরে কোনো মাল নাই, সব জায়গায় মাল আছে, কাঠি পাতলা ভালো মাল নাই, কত রকম কথা দেখেন। আমার ওই ভাই তো এবার সাই এতে, আচ্ছা হবে না তাহলে, না 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 তো নাই। আমরা আছি গাবতলির হাটে, যেমন ঝড় বৃষ্টি চলছে তেমন এই বিদ্যুৎ গতিতে আমরা আকরাম ভাইয়ের যে গরু কেনাকাটা করতেছে সেই কেনাকাটা একটু দেখানোর জন্যই আছি। আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন এই এই আকরাম ভাইয়ের গরু কেনাকাটা দেখার জন্য ভালোবাসেন, আর সরাসরি তো হাটে কি হবে দরদাম হয় টানাটানি হয় এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগে। আমরা একটু যদি ধীরে ধীরে হাটের চিত্র আপনাদের ঘুরিয়ে দেখাই, যদি কেনা বেচা হয় আকরাম ভাইয়ের তারপরে নিশ্চয় আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন অন্ধকারের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে গাবতলি হাটের চিত্র। অল্পের জন্য কারবারটা হচ্ছে না, কারবার এরই মধ্যে বিদ্যুৎ চলে আসছে, ভালো লাগতেছে যে কারবারটা যদি হয়। মহাজন আছে ক্যামেরার পিছনে, আচ্ছা ক্যামেরার পিছন থেকে সমাধান করুক, আমি মাঝখানে গরুটা দেখাই, যে এই যে গরুটা দেখছেন এই গরুটা নিয়ে কিন্তু টানাটানি হচ্ছে, খুব সুন্দর গরু, বিশাল গরু, এটা কত জানি 41 না 42 নাকি 37 মনে দাম হচ্ছে। আর এটার পাশাপাশি আর একটা দেশাল গরু আছে, এই যে এটা এটাও মনে হয় একটা দাম হচ্ছে বা আলোচনা চলতেছে 31 বা 28 বা 31, তো যাই হোক এটা এটা দেখি কি হয়। আমরা একটু দূরে দূরে টানাটানি করতেছে না, আসলে আমার গরুর যে ভাই মূল মালিক যে ব্যবসায়ী উনি কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, যার কারণে উনি দৌড়াদৌড়ি করে ই করে চলে আসে। কইছে এত ভাবা চিন্তা, লাভ লস এটা তো বিষয় ঠিকই আছে, টাকা পয়সা নিয়ে পরপর দুটো গরু নিয়ে দেখা যাক সিদ্ধান্তহীনতায় আছে, শেষ মুহূর্তে কোন সিদ্ধান্ত হয়। আরে টাকা ধরছে আপনি, দেখা যাক, আমরা একটু অপেক্ষা করি, হিসাবপত্র হোক। মানে এটা সব জিনিস তো খুলে বলে না, খুলে বলাও যায় না হাটের মধ্যে, কারণ আবার আরেকজন দেখে ফেলে, তো দেখা যাক শেষ পর্যন্ত কততে হয় আপনাদেরকে জানাবো। এই যে সম্ভবত হয়ে গেছে, একবারে কাছাকাছি চলে আসছে, আলোচনা প্রায় শেষ পর্যায়ে, আমরা আলোচনা যদি ফাইনাল হয় তাহলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যান ওইদিকে দেখি, আপনি তো আসবেন না, আপনি যান, আমরা ওইদিকে একটু আলোচনা করে নেই কত কীতে কি হচ্ছে। টাকা দিচ্ছেন? থাপা দেন, এই থাপা দেন, টাকা দিচ্ছেন? হ্যাঁ টাকা 270। আর কি আর কম দেন, আপনি ওই বলে 71 দিয়ে দেন, আমি 70 দিচ্ছি। এই বন্ধু আমার মন খুশি না, খুশি আমার মতন বোকা চোদার মতন টাকা নিয়ে নাও।
রে তাহলে চার মন গোছাতে ভাই কত হলো দুটা ওটা কি ভালো করে দেন আমরা যত জাতি দেখবেন আরে রে দেন এটা কত হলো এক একচল্লিশ এক একচল্লিশ দেন আলহামদুলিল্লাহ এক একচল্লিশ এক একচল্লিশ অনেক একেবারে একটা টাকাও কম হলো না ভাই টাইট তো টাইট এরপরে এটা এটা কত হলো এটা হলো তিরিশ 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 আলহামদুলিল্লাহ এটা হলো এক তিরিশ দেখেন একটু গরুটা দেখায় আপনাদের এটা কিন্তু সুঠাম দের একেবারে কুরবানির উপযোগী ভাই এই গরুগুলো মানে খুব পছন্দ আর এই যে ভরাট গরু আমি আবারও বলি এটা আমার মানে আকরাম ভাইয়ের কাছ থেকে শেখাই যে এখানে ধরবেন দেখেন চামড়াটা পাতলা পাতলা এই যে মাঝখানে দেখবেন গরুর মাঝখানে যে কেমন চওড়া আছে কিনা এরপরে যে এখানে চাপ দিলে যে কতটা টাইট যত বেশি টাইট তত ফাইট ফাইট না তত বেশি মাংস হবে আর কি কি দেখলে একটু ভালো মাংস পাওয়া যাবে বলেন তো আর কি দেখলে চামড়া পাতলা দেখলে ভাই ওই ওদিন মোটা চামড়া নিলাম উল্টা ধরে খেয়ে গেলাম চামড়া পাতলা আবার কি কয় টাকা চামড়া পাতলা আর কি ভাই হ্যাঁ চামড়া পাতলা আর চামড়া পাতলা আর আর কি দেখবো বলে তলা তলা ঠিক থাকলে হয় তলা ডলডলা তলা থাকলে ডলডলা না তো ডলডলা থাকলে চর্বি বেশি থাকবে না আচ্ছা 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 গেল এটা তলা এ ওটা দেখি ওটা কি তলা আছে নাকি তলা নাই তলা কম হ্যাঁ এটা তলা কম চর্বি কম চর্বি কম হ্যাঁ চর্বি কম চামড়া একটু হালকা মোটা আছে মনে হয় শিং বড় আছে শিং বড় আছে শিং বড় আছে শিং বড়তে আপনার লাভ লস কি ১৩০ আর ১৪১ এই ৭১ একেবারে মাপা মাপা দাম হয়ে গেল এরই মধ্যে আলহামদুলিল্লাহ যে ঝড় বৃষ্টিটা একটু কমে গেছে বিদ্যুৎও চলে এসেছে এই সুন্দর সময়ে আপনাদেরকে এই যে আকরাম ভাইয়ের দুটো গরু এখন দেখাতে পারলাম বেশ ভালো লাগছে দেখা যাক কাকা ভালো ইনশাল্লাহ দাম চাচ্ছে দেখি এটা নিয়ে কি হয় কি সমাধান দেবে না দেবে না চলছে গাড়ি যাত্রা বাড়ি হ্যাঁ চলছে তো ছোট করে বুঝ দেবো মহাবন্ধ আইসে ডাকি নিয়েছি দিয়ে দিলেন নাকি না মহাবন্ধ দিই তো হ্যাঁ মহাবন্ধ গোটা দাম থাকবো না এক ছোট্ট করে বলবো ৪৫০টা দেবেন ৪৪০ আরে বাপরে বাপ এবার আপনি বসালে ৩০ এ গুড় নাই ভাই ৪৫০ এই ছোট করে চাইলাম ছোট করে চাইছে হ্যাঁ ৪৫০ ওরে জ্বালা রে ধরি থাকে দেখেন না কি আছে ফুসুয়া 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 গরু এই যে এখানে যে দেখেন কেন দেখেন আমি তো দেখেন গরু ছিল ওটা কালোটা কালকা ওদিন দেখেন এই ২৭ এর গরু ৪.৪ কেজি ২৭ হ্যাঁ আজকে কাটে দুইটাই কাটছে কালকা কালকা কাটছে দুইটাই কি করবে আচ্ছা দেখা যাক বলেন এটা কি হবে ১ লাখ এটা কি হবে ওই যে কারা যে ওদিন যে শনিবার যেটা নেই ওইটাই এটা বলেন ফাইনাল এটা আমার পছন্দ কুরবানির জন্য পছন্দ করে কি হলো বলেন এখন অপছন্দ করে আপনারে হ্যাঁ সেই তো কে নিবি না বেটা পালা হয়ে যাবে দিয়ে দিবে দাম অনেক বেশি ভাই না হবে না আপনি হিসাব মতন ঘুরবেন আপনাকে দিয়ে দেবো আল্লাহ কোন জায়গায় হিসাবে দাম দেবো আমি এদিকে কানে কানে ঘুমো
কানে কানে বলবে, যাতে সবাই যদি শোনে তাহলে তো মুশকিল। কারণ আবার অন্য একজন যদি আবার শুনে আবার গরু নিয়ে যাবে, তার কারণে কানে কানে বলতেছে। দেখা যাক ফাইনালি যেটা কইছো ওইটাই। না এসব তো হবে না, না হইব না। কারণ আরে হবে নেন, মিস ফিল্ডিং করে না, দেন এক্সেল ফিল্ডিং ওনারা করতেছে। আরে বাপ, মিস ফিল্ডিং এটা, মিস ফিল্ডিং মেলা কম বুঝছো। আসে বাইতে বেশি খেজা খেজি করলাম না, 2 লাখ খেজা খেজা হবে কেন? 2 লাখ একটু দি আরে স্যার জোড়া উন্ডা। আসে বাইতে আসে আসে চল্লিশ মুকামে কিনা আমার লস হচ্ছে, প্রথম দিন 40-42 দাম পাইছি, লস হচ্ছে। হোক কা মহাজনের টাকা ভালো, হ্যাঁ হয়তো আমার কিনা একটু বেশি, ঠিক আছে আমি মাইরি দিলাম। প্রেম বাগা একসময় গরু লাত্তি দিলে ধিম করে লাগতো, আর হন এমনি করে এমনি করে। দাতা গরু দেখেই বলা যাচ্ছে দাতা গরু আর এই গরু সেই গরু। কালকে গেছিলাম আমাদের চলবো না নে, তাইলে আর কি হলো, না চললে নেই। দেখেন যদি চালানো যায়, আমার কাছে খুব ভালো লাগছে যে কুরবানির সময় এই গরু খুব পছন্দের। হ্যাঁ এখন এই গরুগুলো কুরবানির সময় যে কত যে দাম চাইবে, কত যে বিক্রি হবে। হ্যাঁ মেলা লস যাই হোক কি সব কথা হচ্ছে, ওটাতে তো মাল আছে মনে হয়, ধরেন দেখেন তো মাল আছে, এটা পুরান মাল তো মাল আছে। আচ্ছা 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 নেন, ভাই শুনবেন মহাজন চলিবে এখন 25 এ বেচবি এটা। আরে ভাই গরু কেনার নাম অন 25 ভাই, না ও ভাই খুব সুন্দর একটা গরু, কিন্তু তারপরেও হলো না। এই গরুটা নিয়ে আলাদা কথা হতো, কি হলো বড়াস করে মারিয়া দিলা। 34.5 করুন পাগল দিও না, আর কত নিজ 30 30 আমিও দেখলাম লাস্টের গরু দেখে এলে সব ইয়া করলাম, সবাই মিলে একটা ভাই, সবাই মিলে একটা দেই ভাই, না 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 বিসমিল্লাহ দর্শক 1,00,000 আলহামদুলিল্লাহ 28 30 34.5 পড়ুন 34.5 মাঠে অনেক সুন্দর আছে এটা, এটা এটা একটু ইয়ে দেন
যদি পারেন। বাহ, সুন্দর একটা গরু, দেশাল গরু, মাথা চাঁদ কপালে একটু, এটার ধারণা ভাই এটা কি গরু? এটা সার গরু, সার কোন এলাকার গরু ছিল? কুষ্টিয়ার গরু। ঈদের সময় কত বেচবেন? ঈদের সময় কত? 60-70 বিকো। বাড়ায় অরিজিনাল পাকনি আছে, আবার এক এক সময় ধরা হয়ে যায়। ওই আমার ভাইয়ের গরু ধরা হয়ে গেছে, কড়া ধরা। এখন এই ঝড় বৃষ্টির মধ্যে গরু নিচ্ছে? আপনার কথা কয়ে আজকে একজন আছে পাঁচ কি রিপন ভাইয়ের বাসাতে সামনে চাইছি, ভাই কম রাখবেন না, শুধু 50 টাকা কম রাখছি ভাই, সত্যি কথা, 5 কেজিতে 50 টাকা কম রাখছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে শেষ মুহূর্তে আমরা অনেক টানাটানির পর এই গরুটা মানে হয়ে গেল। ওই যে এইভাবে দেখে, এই দিকে চামড়া দেখে, আপনার দেখা যে দেখেন পোটক মতো আর দাঁতা গরু হলে ওজন বেশি হয়, চর্বি কম আছে, চর্বি কম, চর্বি কম। রিফন ভাই মানে কি কমো? এও গরুর এও আকরাম মামা, তুমিও 10 টাকা কিনো, আমরা কিনো 5 টাকা বেশি। ওই বৌদা কইছো তুমি 30, ওর থেকে 15 কেজি বেশি। এটা 30 কই না, বাবা আচ্ছা 15 কেজি ওইটা দিয়ে বেশি। রিফন ভাই এর ভালোবাসি আমরা এর হিসাব ডালে আলাদা। বাহ, ওকে দর্শক, ভালোবাসার মধ্যে দিয়ে ভালোবাসা ভাই দে, আবার এক সময় ভালো বছর পালছে ভাই, গায়ে মাঝে মাঝে ভরণ গাই বেশি এই দের বাসুর বানাই, তারপরে বড় করে আমার দেখাইছে ছাদে ভাই, তাও ছাদে ওটা ওটা জবা দিয়ে আমার নামাইতে পারতাছি না, ছাতেতে নামাইতে পারতাছি না, পরে জবাই করে নামাইছে, পরে জবাই করে ভাই আমার ওইটা জবাই করার পর আমার রাশি খারাপ হয়েছে। ওকে দর্শক, তো আমরা ছিলাম এই গাবতলি হাটে একেবারে গভীর রাত পর্যন্ত। আকরাম ভাই এই কোরবানির আগে গরুগুলো কেমন দামে কেনা বেচা করছে, কিনছে কিভাবে কিনছে, সেই বিষয়গুলো তুলে ধরছি, যাতে কোরবানির সময় আপনারা গরু কিনতে কি কি দেখে কিনবেন, কিভাবে কিনবেন, কিভাবে দাম করবেন, এই বিষয়গুলো বুঝতে পারেন। নিয়মিতভাবে চেষ্টা করছি, ঝড় বৃষ্টি আর মোটামুটি ভালো প্রেশার যাচ্ছে ভাই, শরীরের অবস্থা খুব বেশি ভালো নয়, তারপরেও আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সাবস্ক্রাইবার প্রায় 5 লাখের কাছাকাছি, অল্প কয়েকদিনের মধ্যেই আশা করা যায় ইনশাল্লাহ 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমরা কেক হবে না ইনশাল্লাহ, কেক হবে, হ্যাঁ একটা পার্টি হবে 5 লাখ সাবস্ক্রাইবার হলে, যার কারণে আপনারা একটু দ্রুত সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করেন, দ্রুত যাতে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। শেষ করি ভাই, ওকে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। পান্না মামা ঢুকায়, পান্না মামা।